এরকম হয় ঘটনা যে অপু তো যেহেতু ডিভোর্সড অপু যদি কাউকে বিয়ে করে সেই বিয়েটা যদি আমাকে করে ফেলে কোনো ক্রমে অনুষ্ঠানটি ছিল তিনজন তারকার শাহরিয়ার নাজিম জয় দিঘি এবং অপু বিশ্বাস জয় অপুকে প্রশ্ন করেন অপু তুমি কখনো চাইলে জয় নামের কাউকে বিয়ে করতে পারবে না তুমি যাকেই বিয়ে করো জয় নামে কাউকে বিয়ে করতে পারবে না তাহলে তুমি খুবই বিপদে পড়বা ছেলেও দূরে হয়ে যাবে জামাইও দূরে হয়ে যাবে ঠিক আছে এখন ধরো তুমি দুধের বোতল নিয়ে ডাক দিলা জয় দৌড়ে গেলাম আমি হবে উপস্থাপক অপুকে আবারও প্রশ্ন করেন তুমি যতই শুকনা হও না কেন সবাই তোমাকে বলবে শাকিব খানের এক্স ওয়াইফ এবং এক বাচ্চার মা ধামাকা দিবা শুকনা শরীরে কিন্তু শুকনা শরীরে ধামাকা দিলেও মানুষ বলবে বাচ্চার মা শাকিবের এক্স ওয়াইফ তাও সেই লোগোটা তো যাবে না তো সেখানে ধাক্কা দেওয়াটাও তো একটা প্রবলেম সবচেয়ে বড় লোগো হচ্ছে যে আমি অপু বিশ্বাস বাংলাদেশে একটা সময় ভালো কাজ করেছি মানুষের ব্লেসিং আমার প্রতি আছে মানুষের ট্রাস্ট আমার প্রতি আছে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট শাহরিয়ার নাজিম জয়ের এমন এলোমেলো প্রশ্নের জবাবে অপু বলেন আপনি বড় ভাই বাবার মতো মেয়েদের বিষয়ে এত খুঁটিনাটি জিনিস আপনি কেন দেখেন কি অত্যাচার আপনি আপনি ছেলে মানুষের মেয়েদের এত খুঁটিনাটি দেখেন কেন আপনার তো অভ্যাস খুব খারাপ মেয়েদের খুঁটিনাটি কে দেখবে না আপনি আপনি আমার বড় ভাই বাবের বাবার মতো কে বলছেন বড় ভাই আমি তো একবারই ক্লিয়ার করছি বড় ভাই তাই কিচ্ছু না 100% আপনি মানেন না না মানেন আমি জানি কারণ আপনি একটা সময় সাবধানের উপর তো ক্লোজ ফ্রেন্ড ছিলেন অনেক 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 ক্লোজ ছিলেন আমরা সবাই অনেক বেশি আপনাকে অন্যভাবেও জানতাম